নিম্ন আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে নওগাঁর 200 পরিবারের কাছে মাত্র 13 টাকা বিনিময়ে প্রায় 1000 টাকার নিত্যপণ্য বিক্রি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার সকালে সদর উপজেলা হলরুমে ঐক্যমতের বাজার শিরোনামে দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। এই বাজার থেকে 1 থেকে 5 টাকার মধ্যে চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি, ডিম, মাছ, মুরগি ও শীত বস্ত্র কেনার সুযোগ পান স্বল্প আয়ের মানুষ। সর্বোচ্চ 13 টাকা খরচ করে ব্যাগ ভর্তি বাজার করতে পেরেছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও রবিন শীষ, নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাইহান আলম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ।